তো তোমারই ভালো লাগছে, কারণ তুমি পরি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? তুফান মানুষ নয়, তুফান পশুও নয়। এই তুই কি ডারে রাক্ষস! এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব, আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ছিন চোখ এড়ানো যায় না। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, পোষ মানে না। খেলতে হবে মাথা দিয়ে, পোষ মানা। স্টোরি দিয়ে আমি নাস্তা করতেছি, টেইলার কোথায়? কোনো কথা নাই, টেইলারটা কোথায় ভাই? কি হবে, সোনার ছেলে একদম। আন্দোলনটা যদি একটু গভীর হয় তাহলে হয়তো দিব, দিব না। যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। এ যেন বাংলাদেশ পেল বিশ্বমানের সিনেমা। তুফান সৃষ্টি করা হয়েছে 2025 সালের জন্য। অপুদি, তুফান সম্পর্কে আপনি কিছুটা বলেন না, বলেন। বাংলা চলচ্চিত্রে সবসময় আমি আশাবাদী। কেমন লাগলো তুফানের ট্রেইলারটা? আমি তো একটা কথা বারবার বলি যে বাংলার কৃষ্টি কালচারকে প্রেজেন্টই করবে বাংলা চলচ্চিত্র, সুতরাং আমি আশাবাদী সিনেমা নিয়ে। অপুদি, এটা কোন দেশের সিনেমা? ইয়েস, বাংলাদেশ বলে কথা। তুফানে যে কলকাতার নায়িকা মিমিকে ব্যবহার করা হইল, আজ থাক, তারপরেও কি, দেশের ছেলে তো। তুফানে যে কলকাতার নায়িকা মিমিকে ব্যবহার করা হইল, ববি ম্যাডাম আপনারা এতই সুন্দর যে বিয়ের আগে আপনাদের বাচ্চা হয়। এটা তোমরা বলো, আমরা কি করছি? আমরা কি কলকাতার নায়িকা থেকে দেখতে খারাপ? আমার মনে হয় ওদের সঙ্গে আমাদেরকে প্রেজেন্ট করলে আমাদেরকে আরো বেটার মনে হবে। একজনকে ছোট করে কখনো আরেকজন বড় হতে পারে না। আপনাদের কি মনে হয় আপনাদের দেশের নায়িকারা কেমন দেখতে? থ্যাংক ইউ। এই যে সিয়াম বস, আপনি শাকিব খানের সঙ্গে কি কম্পিটিশন মনে করেন? দ্য কম্পিটিশন, অল দিস গিমিক, দিস আর গুড। আপনি কি শাকিব খান এবং আপনার ভাই রায়হান রাফির সিনেমা তুফানটি দেখবেন না? অবশ্যই, আমার ভাইয়ের সিনেমা রিলিজ পাচ্ছে, রাফি হ্যাজ ডান আ ফ্যান্টাস্টিক জব, আই এম শিওর হি উইল অলওয়েজ হ্যাভ মাই সাপোর্ট। তবে অবশ্যই আমার ভাইয়ের সিনেমা দেখব। একজনকে ছোট করে আসলেই কেউ বড় হতে পারে না। একজনকে ছোট করে কখনো আরেকজন বড় হতে পারে না। নিজের ঢোল নিজে পেটালে মেগাস্টার হওয়া যায় না। চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে। পদাতিকের ট্রেলার দেখেছি, আমার এত ভালো লেগেছে, আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে, ইয়েস, চঞ্চল ভাই আমারই বন্ধু, খুব গর্বের একটা নাম চঞ্চল ভাই। মেগাস্টার হতে হয় সততায়, স্বচ্ছতায়। চঞ্চলের প্রতি শাকিবের ভালোবাসাটা দেখেছেন? এগেইন থ্যাঙ্কস, থ্যাঙ্কস, ফাইনালি করো ভাই। এদিকে সিয়ামও কম না, যাই হোক সব মিলে ভালোবাসাই এগিয়ে যাওয়া যায়। যেমনটি যাচ্ছেন শাকিব চঞ্চল, এভাবেই চলুক তাদের জীবনটা। গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার, দুষ্ট কোকিল, দুষ্ট কোকিল ডাকে রে।